পানির নিচে 2000 কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরির পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। এই ডুবো রেলপথের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশটির পূর্ব উপকূলীয় সাম্রাজ্য ফুজেরা শহর থেকে মুম্বাইয়ে যাতায়াত করা যাবে। গত মাসে আবুধাবিতে আয়োজিত সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যকার সম্মেলনে ডুবো রেলপথ নির্মাণের বিষয়টি সামনে আসে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল অ্যাডভাইজার ব্যুরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উপদেষ্টা আবদুল্লাহ আল জেহাই জানান, দ্রুতগতির ডুবো ট্রেনের মাধ্যমে ফুজেরা শহর ও মুম্বাইকে সংযুক্ত করার ভাবনা ও পরিকল্পনা সাজানো হয়েছে। খবর অনুসারে এই প্রকল্পের প্রধান লক্ষ্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা। জানা গেছে এটা কমবেশি লেনদেন বিষয়ক প্রকল্প। এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে তেল পাবে ভারত, অন্যদিকে নদীর অতিরিক্ত বিশুদ্ধ পানি পাইপলাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানির সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন এই পদক্ষেপ ভবিষ্যতে দুই দেশের অন্যান্য আমদানি রফতানি পথকে গতিশীল করবে। তবে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল অ্যাডভাইজার ব্যুরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ সময় প্রয়োজন, কারণ অনেক সতর্কতার সঙ্গে কাজটি করতে হবে। প্রকল্পে হাত দেওয়ার আগে বিভিন্ন দেশ ও শহরের সম্ভাব্যতা গবেষণা করতে চান তারা।